আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তিনি আসবেন, তিনি আসছেন, তাই নিয়ে কত রকম প্রস্তুতি। তিনি এসেছিলেন, আবার চলেও যাচ্ছেন, তাই নিয়ে প্রশ্ন প্রথা অনুযায়ী আরও অনেক পুজোর মণ্ডপের সাথে সাথে মন্তেশ্বর জয়রামপুর গ্রামের সর্বজনীন দুর্গা কালী পুজো 149 বছরে 6 দিনের এই পুজো বড় মা কালীকে নিরঞ্জনের পূর্বে গ্রামের প্রতিমা বরণ, সিঁদুর খেলা সহ 3-4 ধরনের বাজনার তালে তালে নাচের মধ্যে দিয়ে সিংহলি গ্রাম, বেলিজুড়ি গ্রাম, মন্তেশ্বরের গ্রামের প্রায় 5টি গ্রামের মানুষজন জয়রামপুর কালী প্রতিমা নিরঞ্জনে মেতে উঠল। এলাকার বহু সংখ্যক মহিলারা বিদায়বেলা নেমে আসে বিষাদের ছায়া, কারণ জয়রামপুরের 24 ফুট উচ্চতার সর্বজনীন বড় কালী প্রতিমার 149 বছরের 6 দিনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বড় কালীর প্রতিমার পুজো অনুষ্ঠিত হয়েছিল। প্রতিমা নিরঞ্জনের সময় এদিন জয়রামপুর এলাকা ছোট বড় মহিলাদের সমবেত, মহিলাদের মধ্যে একে অপরকে সিঁদুর মাখিয়ে রাঙিয়ে তোলে। একদিকে বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলা। প্রতিমা নিরঞ্জনের অনেক রাত পর্যন্ত আনন্দে মেতে ওঠে একাধিক মহিলাসহ ছোটো বড় প্রচুর ছেলে মেয়ে। এর সাথে সাথে বলে ওঠে, আবার এসো মা, আবার একটা বছরের অপেক্ষায় রইলাম। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মহিলারা এসেছে সিঁদুর খেলতে এবং তার সঙ্গে নাচানাচি হয়ে প্রত্যেক গ্রামের অনুষ্ঠান পূর্ণ পূর্ণ করে আমরা নাচানাচি করে আনন্দ সহকারে মাকে বিদায় জানাচ্ছি। কিরাম লাগছে? দারুণ মজা হচ্ছে এবং কিন্তু আজকে মনটা আমাদের খুবই খারাপ। হ্যাঁ, আজ মন ভীষণ খারাপ, আজকে মনটা আমাদের খুবই খারাপ। ছদিন এত আনন্দ করে আজকে মা বিসর্জন হয়ে যাচ্ছে। তা আবার কদিনের অপেক্ষা করতে হবে? আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তারপর মাকে আমরা আবার আমার নতুন রূপে ফিরে পাবো। তা এই পরের বছর আমাদের 150 বছর পূর্তি হবে, তা আরো ধুমধামের সঙ্গে আমরা উদযাপন করবো। তা এই আসনটা খুব খারাপ লাগছে? হ্যাঁ, খুবই খারাপ লাগছে। একদিকে খারাপ লাগছে, একদিকে ভালো লাগছে। একটা আনন্দ সহকারে মাকে বিজয় করছি, একদিকে খারাপ লাগছে। মা 6 দিন ধরেছিল, মাকে বিসর্জন করতে হচ্ছে এবং আবার একটা বছর, পুরো একটা বছর ঘুরে মাকে আমরা আবার ফিরে পাবো, সেটাও একটা আনন্দ সহকারে লাগছে। লোক সমাগম হয়েছে? হ্যাঁ, প্রচুর 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 প্রচুর। মানে শুধু আমাদের গ্রামে নয়, পাশের গ্রাম থেকেও প্রচুর মানে জনসমাগম। তা আপনি এই গ্রামের মেয়ে নাকি বধূ? আমি এই গ্রামের মেয়ে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমান, আমার বাপের বাড়ি হচ্ছে জয়রামপুর। পুজো উপলক্ষে আসা হয়েছে? পুজো উপলক্ষেই আমরা আসি। নাচ গানের মধ্যে দিয়ে ঠাকুর ভাষণ হয়েছে? একদম, নাচ গান এবং হই হুল্লোড় করে সিঁদুর দান করে আশেপাশের গ্রামে প্রত্যেকটা মহিলা আমরা এক জায়গায় হয়ে মাকে বিজয় উদযাপন করছি। কি নাম আপনার? আজকে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে প্রতিমা বিসর্জন হচ্ছে। কত বছরের ঠাকুর এটা? 5 বছরের ঠাকুর। ক ফুটের এটা ঠাকুর? 25 ফুটের। 25 ফুটের। কদিনে পুজো হয়েছিল? 6 দিনে। 6 দিনে। আজ এই প্রতিমা বিসর্জন হচ্ছে নাকি? কীভাবে হচ্ছে? সিঁদুর খেলা, তারপরে নাচ গানের মাধ্যমে হচ্ছে। কিরম লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তারপর ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর কিরম লাগছে? বিসর্জন হয়ে যাওয়ার পর যেমন মায়ের মন খারাপ এইসব লাগে, মনটা খারাপ হয়ে যায়। খারাপ মানে আনন্দের সহিত খারাপ হচ্ছে? তা আপনি এই গ্রামের মেয়ে না গৃহবধূ? আমি এই গ্রামের মেয়ে। পুজো উপলক্ষে আসা হয়েছে? জয়রামপুরে কটা ঠাকুর এসেছে? বড় বড় দুটো ঠাকুর এসেছে। বড় দুটো? এই দুটোই ভাষণ হচ্ছে? এই দুটোই আজকে ভাষণ হচ্ছে। কী নাম আপনার? বর্ণালী কর্মকার। বাড়ি? বাড়ি জয়রামপুর। বাপের বাড়ি? আর শ্বশুর বাড়ি? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।